স্বাগত জানাচ্ছি পরম শ্রদ্ধেয়া অধ্যাপিকা মমতা রায় মহোদয়াকে। তিনি এখন ভাষণ দান করবেন আজকের অনুধ্যান শিবিরের আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে। মাননীয় অধ্যাপিকা মমতা রায়। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, যুগাচার্য স্বামী বিবেকানন্দকে আভূমি প্রণাম করে এই প্রার্থনা করি, তাদের শাশ্বত আশীর্বাদ যেন অনুভব করতে পারি। এই স্থান অতি পবিত্রপূর্ণ। এখানে এলে আমার মনে হয়, আমি মা বলে নাকি জানি না, যুগাচার্য স্বামী বিবেকানন্দের পরম পবিত্র গর্ভধাত্রী মাতা ভুবনেশ্বরী দেবীকে প্রণাম জানাই, তার পরমারাধ্য পিতৃদেব বিশ্বনাথ দত্তকেও আমার আভূমি প্রণাম। মঞ্চে উপবিষ্ট আছেন আমার পরম পূজনীয়, সবার পরম পূজনীয় পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, তার আশীর্বাদে আমি ধন্য। উপবিষ্ট আছেন এই পূর্ণ আবাসভূমি ও সাংস্কৃতিক কেন্দ্রের মাননীয় সম্পাদক পরম পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, উপস্থিত আমাদের পরম পূজনীয় একব্রতানন্দজি মহারাজ, আর অবশ্যই আমি উল্লেখ করব বেথুন কলেজের আশীর্বাদক হিতাকাঙ্ক্ষী স্বামী মুক্ত সংজ্ঞানন্দজি মহারাজ, উপস্থিত পূজনীয় সাধু ব্রহ্মচারীগণ, আর শ্রী শ্রী মা ঠাকুরের নয়নের মণি অক্ষের ধন আপনারা সব ভক্তকুল যারা আছেন তাদের সবাইকে নমস্কার জানিয়ে স্বামীজিদের আদেশ মতো আমাকে যেরকম ওনারা বলেছেন মায়ের কথা দুটি বলবো। আমি জানি না আমি এটার জন্য কতটা উপযুক্ত মানুষ, কিন্তু অবশ্যই একথা আমি বিশ্বাস করি মনে প্রাণে। একে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি এরকম প্রসঙ্গে আলোচনা হয়, বর্তমান কালে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের প্রাসঙ্গিকতা, স্বামীজির প্রাসঙ্গিকতা, এই আলোচনার বিষয়টাই সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এরা সবাই ছিলেন কাল নিয়ন্তা, মহাকালের প্রতীক। আমরা যাদের মধ্যে অনেক প্রতিভা স্ফুরণ, যেমন কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম করে তারই খুব ঘনিষ্ঠজন ক্ষিতিমোহন সেন শাস্ত্রী বেদবিদ, তিনি বলেছিলেন তিনি ছিলেন কালরথের সারথী, কিন্তু এরা তো স্বয়ং কালাতীত, কাল নির্দেশনা করেন। এ প্রসঙ্গে আরেকটি কথা মনে পড়ছে, মায়ের প্রাসঙ্গিকতা তো হয় না, তিনি স্বয়ং ঈশ্বর, আত্মশক্তি, মহামায়া। যতদিন এই সৃষ্টি এবং এই সৃষ্টির আমাদের পৃথিবীর বিনাশের পরও তিনি কিন্তু বিরাজমান, অক্ষয় এক শক্তি, মহাবলশালী, পরাক্রমশালী সম্রাট নেপোলিয়ান। বিশাল বিজয়ের পর সেই বিজয়োল্লাসে বিরাট অনুষ্ঠান হচ্ছে, সেখানে পাশে বসা সেনাপতিকে বলছেন, দেখো এই বিজয়ের যে অনুষ্ঠান কিছুদিনের মধ্যেই ইতিহাসের গর্ভে, কালের গর্ভে বিলীন হয়ে যাবে, কিন্তু শাশ্বত কি থাকবে? প্রভু যীশুখ্রিস্টের অমর বাণী, তার অমর জীবন ততদিন মানুষ থাকবে, তাদের মনে নিশ্চয়ই ক্রিয়া করবে। এই কথা এসেছিল নেপোলিয়ান, সম্রাট নেপোলিয়ানের মুখ থেকে। আর এই কথার অদ্ভুতভাবে, তারা তো যুগপুরুষ ছিলেন, স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু নিজেই ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, এমন দিন আসতেই পারে যেদিন আমার মনে হবে এই দেহের বাইরে যাওয়া প্রয়োজন, এই দেহকে পুরনো বসনের মতো ত্যাগ করা প্রয়োজন, সেটি হতেই পারে, কিন্তু আমি চিরকাল কাজ করে যাব। কিভাবে? যতক্ষণ না
এই জগৎ সংসার ঈশ্বরের সাথে একাত্ম হবে। আমি এই মানব কুলকে প্রেরণা যোগাবই। অতএব এনারা সবাই শাশ্বত, মায়ের কথা মাত্র আমি বললাম, স্বয়ং ঈশ্বরী, তিনি তো শাশ্বত, তার প্রাসঙ্গিকতা আসেই না, তিনি চির প্রাসঙ্গিক। আমরা চলে যাবার পরও তিনি অক্ষয়কালে এই অক্ষয় শক্তি চির প্রাসঙ্গিক। ভাবতে অবাক লাগে আমাদের মতো ক্ষুদ্র মনের, কারণ যে সমস্ত চিত্ত, যে সমস্ত মন এক উচ্চতায় অবস্থান করে, আমরা একটা স্তরে অবস্থান করি, তারা কিন্তু তাদের জ্ঞানালোকে, তাদের জ্ঞানচক্ষু দিয়ে স্বরূপ উদ্ঘাটন করতে পারেন, সেই বিশ্বজননীর বিশাল শক্তির স্বরূপ তারা হৃদয়ঙ্গম করতে পারেন। আমরা হয়তো অনেক পরে তাদের প্রতি বিশ্বাস থেকে বিশ্বাস করছি, হ্যাঁ জগজ্জননী এই দেহ নিয়ে সবার সামনে লীলা করে গেছেন। মাকে শ্রী শ্রী ঠাকুরই যখন তিনি নবদ্বীপে থাকতেন, আপনারা জানেন, আপনারা বোধ হয় অনেক বেশি জানেন, যখন তিনি নবদ্বীপে থাকতেন তখন বারে বারে তার ভক্ত যুবকদের সামনে, গৃহী ভক্তদের সামনে স্বয়ং আত্মা শক্তি হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য নানা রকম প্রেরণা তাদের মনে জাগিয়ে তুলবার চেষ্টা করেছেন, নানানভাবে স্পষ্ট উচ্চারণে। এটাই খুব অবাক লাগে, নিজের সম্বন্ধে স্পষ্ট উচ্চারণ একদম শেষ করেছেন, কিন্তু ওই ষোড়শী যুবতী মা, কিশোরী মা, তিনি নবদ্বীপে থাকতে এসছেন এবং এসছেন কিছু অভিমান নিয়ে। জয়রাম বাটিতে বিদ্যালয়ে বাসকালে তাকে অনেক সময় শুনতে হতো ওই খ্যাপা সাধুকের বউ, তিনি এখানে আছেন, নানা রকম অবহেলা তাকে সহ্য করতে হয়েছে। তিনি তখন তার পিতৃদেবকে বললেন, আমি যাব দক্ষিণেশ্বরে স্বামী সেবার জন্য। সেই কিশোরী মনে তখন প্রবল আকাঙ্ক্ষা, এবং অবশ্যই যেটা এখন বোঝা যায়, তিনি তার দৈব শক্তি দিয়ে বুঝেছিলেন তার কিন্তু বিশাল যে স্ফুরণ হচ্ছে, দৈব শক্তি যে জাগরণ হচ্ছে দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে, সেখানে তার উপস্থিতি দরকার, সেটা আমরা পরে ভাবি। কিন্তু বাস্তবভাবে তিনি পিতার হাত ধরে আসছেন, তার জ্বর হলো মধ্যপথে, তিনি ভয় আকুল যেতে পারবেন কি না। এই সময় তিনি দেখলেন একটি কালো মেয়ে এসে বললেন, তুমি তো যাবেই মা, পরদিন জ্বর সেরে গেল, তিনি এলেন। এই সমস্ত কিছুই তো সবই অলৌকিক প্রথম থেকেই। তারপর ঠাকুর বারবারই বলেছেন বিভিন্ন প্রসঙ্গে, আপনারা জানেন তিনি বলেছেন তারই শিষ্যকে যে ওখানে যিনি আছেন মা, অর্থাৎ ভবতারিণী, নহবতে যে মা আছেন অর্থাৎ শারদা মা, তাদের অভেদ জানবে। আরো অনেক কথা তিনি বলেছেন, তিনি বলেছেন উনি আমার শক্তি, পরমা শক্তি, কৌতুক করেও বলেছেন আমি ওই শক্তির আন্ডারে, একথাও বলেছেন, কিন্তু সেটা কৌতুক নয়, হয়তো হাস্য, তার সবসময় হাস্যোচ্ছল ছিলেন, বলেছেন আমি ওই শক্তির আন্ডারে, হৃদয়কে বলেছেন, হৃদয়কে বলেছেন আমাকে কটু কথা বলিস যেমন তেমন, কিন্তু ওনাকে যদি বলিস তাহলে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও কেউ রক্ষা করতে পারবে না। এই কথাগুলি বলে তিনি, আমি এখানে আপনারা সবাই জানেন মা নহবতে যখন ছিলেন এক বছর কাল স্বয়ং ঠাকুরের সাথে একই ঘরে তিনি বাস করেছিলেন, সে এক বছর পর ঠাকুরের যখন সম্যক এই উপলব্ধি হলো তিনি দেবী, তখন তিনি ষোড়শী পূজা করলেন। ষোড়শী পূজা করে ঠাকুর মহাসমাধিতে তিনি বিলীন হলেন, একই সাথে মাও কিন্তু চৈতন্য মার চলে গেল, আপাত দৃষ্টিতে পাঁচ জ্ঞান লুপ্ত হয়ে তিনি সূক্ষ্ম চৈতন্যতে চিন্ময়ী হয়ে সেই পূজার বাকি অংশ পূর্ণ হলো। তাদের এই একাত্মতা দুজনের মহামায়ার সাথে
দুজনে কিন্তু একাত্ম হয়ে গেলেন। এই এই দিন থেকে মাকে স্বয়ং ঈশ্বর রূপে কিন্তু আনুষ্ঠানিকভাবে বলা বললি যদি সেটা আমাদের আনুষ্ঠানিক ভাষা, মা কিন্তু প্রতিষ্ঠিত হলেন। স্বয়ং ঠাকুরের হাতে তিনি দেবী জ্ঞানে সর্বশক্তিময় মা আত্মশক্তি জ্ঞানে তিনি পূজিত হলেন। এ কি ভাবা যায়? এ কিন্তু সারা এত দিনের মানুষ সভ্যতার ইতিহাসে কোণে কোণে পৃথিবীর কোনো কোণে এর তুলনীয় একটি উদাহরণও কিন্তু এখনো অবধি ইতিহাস লিপিবদ্ধ করতে পারেনি। এই অসাধারণ স্ফুরণ দৈব শক্তির সাক্ষাৎ মূর্তি, দুই মূর্তি একাত্ম অথচ ভিন্ন দুই মূর্তি, তারা ভিন্নভাবে হয়তো মানুষের সাথে মিশেছেন চলেছেন কিন্তু একই বাণী তারা প্রচার করেছেন। মা ওইখানে আছেন নবপথে, অসম্ভব সেবা যত্ন করছেন শ্বশ্রুমাতাকে, সমস্ত আত্মীয় স্বজন পরিজনকে, ঠাকুরেরও সেবা করছেন। ঠাকুরের পদসেবার সময় ঠাকুর একদিন জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে বিহি করে ফেলছো? করবার উদ্দেশ্য আছে তোমার? মা বললেন, না, আমি তোমার ইষ্ট পথের সহায়ক। ভাবুন কার কীভাবে বেরোচ্ছে, স্বয়ং জগত জননী না হলে এই কথা ওই বয়সে কেউ বলতেই পারে না। আরও অন্যান্য বহুবিধ কথা আপনারা জানেন। ওই কিশোরী সত্য যুবতী একটি মেয়ে, সাধারণ আটপৌরে গ্রামীণ গ্রাম্য এবং আপাত আমাদের বুদ্ধিতে যাকে বলি বিদ্যালয় শিক্ষা জানি, এইরকম একজন মেয়ে, তিনি ওখানে সারা দিন কাজ করে চলেছেন। সেই রাত্রি দুটোর সময় উঠে তার যেটুকুনি মানব শরীরের প্রাত্যহিক কর্ম সেটি করে এসে নহবতের ঘরে তিনি কিন্তু অবগুণ্ঠনভূতি হয়ে সারা দিন কাজ করে চলেছেন, অক্লান্ত সেই কাজ, অক্লান্ত। এর মধ্যে দিয়ে কি দর্শন আছে, কি বার্তা আছে, সে কথাই শুধু মনে হয়। কেন জগৎ জননী এইভাবে এত আমাদের চোখে এত নিরলস পরিশ্রম, এসবের মধ্যে দিয়ে কি বলেছেন পরে আমরা বুঝেছি। বিবেকানন্দ বিশ্বলোকে যে প্র্যাকটিক্যাল বেদান্তর বার্তা দিয়ে বেরিয়েছিলেন, যেটা মনে করবার সবাইকে ভেতরে আনতে চেষ্টা করেছিলেন, মা কিন্তু ওই পারিবারিক পরিসরে সবাইকে সমদর্শী। মা আপনারা জানেন মা কিরম সমদর্শী ছিলেন, তার অজস্র উদাহরণ ছড়িয়ে তার জীবন চর্চায়। সেই সমদর্শী মা কিন্তু সেই ব্যবহারিক বেদান্তে যেন চলন্ত প্রকাশ রূপে তার নিত্য নৈমিত্তিক কর্ম সম্পাদন করতেন। তাহলে আমরা বলতেই পারি যে মায়ের জীবন চর্চা, জীবন পরিচালনা, দৈনন্দিন জীবনে কঠোর পরিশ্রম এবং তার সমদর্শিতা হয়তো বিবেকানন্দকে উদ্বুদ্ধ করেছিল তাকে এই প্র্যাকটিক্যাল বেদান্তর এই ভাষ্যটিকে সারা বিশ্বের দরবারে নিয়ে যেতে। বিশাল এক কর্মযুক্ত চলত, কি নহবতে, কি জয়রামবাটিতে, কি কামার পুকুরে, মা যখন কি শ্যামপুকুর বাটিতে, সেখানে গিয়েও আপনারা দেখেছেন মা কি করে ওই সিঁড়ির ঘরের নিচে থাকতেন। ভোরবেলা উঠে অত ভক্ত জনসমাগম হতো ঠাকুরের কাছে, তিনি সেই রাত্রির বেলা অন্ধকারে উঠে কোনো রকমের প্রাত্যহিক কর্ম করে আবার সেখানে কীভাবে নিমগ্ন থাকতেন সারা দিন, এগুলো কিন্তু তখন হয়তো সবাই লক্ষ্য করেননি। মার কাছে যে সমস্ত সাধু মহারাজরা তার সেবা করার সুযোগ পেয়েছিলেন তারা মাকে সামনে থেকে দেখেছিলেন, কিন্তু বিবেকানন্দ যতদিন ঠাকুর জীবিত ছিলেন অবগুণ্ঠনগতি মাকে সেভাবে দেখেননি। তাহলে তিনি তার কি প্রজ্ঞার আলোকে মাকে অমনভাবে চিনেছিলেন? ক্রমশ ক্রমশ দেখা যায় যতদিন এগিয়েছে তার মাতৃভক্তির স্ফুরণ সমস্ত পরিমাপকে ছাড়িয়ে গেছেন, এমনকি ঠাকুরের চেয়েও মাকে তিনি জাগ্রত, মাকে তিনি ঐশ্বরিক শক্তি একেবারে বাহ্যিক স্ফুরণ হিসাবে দেখেছেন। সে কথা তিনি একদম কোনো রকম দ্বিধা না করে স্পষ্ট উচ্চারণে বলেছেন, যা সত্য যা অমোক সে কথা জানাতে কোনোদিন তার এতটুকু দ্বিধা হয়নি, স্বাভাবিক সেটা।
বিবেকানন্দ মাকে যখন বারবার বলেছেন, প্রথম আমার মনে হচ্ছে আমার একটু সারকাল বিভ্রম হতে পারেন, স্বামীজি মহারাজরা একটু ক্ষমা করে নেবেন। 1890 সালে বিবেকানন্দ যখন তার ভারত ভ্রমণে বেরোলেন পরিব্রাজক হিসাবে, সেই যাত্রা কিন্তু পরে বারবার তিনি বলেছেন তাকে কিভাবে সাধারণ দরিদ্র ভারতবাসীকে দরিদ্র নারায়ণ রূপে দেখতে শিখিয়েছিল। ওই পরিব্রাজক বিবেকানন্দ যখন যাচ্ছেন তখন মাকে প্রণাম করতে গিয়েছিলেন এবং মা তখন ধূসরের একটি ভাড়া বাড়িতে থাকতেন, খুবই খারাপ তখন সব অবস্থা। বিবেকানন্দ মাকে প্রণাম করলেন, তখন তো তিনি নড়েন, বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ নয়, নড়েন, মাকে প্রণাম করলেন, আভূমি প্রণাম করলেন মাকে। তার ভাব বিহ্বলতা জানেন তিনি, কি উচ্চ মার্গে সবসময় তার মন বিরাজ করত, সে তাকে ধরে রাখতে পারতেন না। প্রণাম করে বললেন, মা আমাকে, আমি যদি গভীর মনসংযোগ মানুষের মতো মানুষ হয়ে না ফিরতে পারি তবে যেন আর না ফিরি। সে কি গো বাছা, মা তো তাই অবাক হয়ে বললেন, এমন কথা বলো না। সঙ্গে ছিলেন স্বামী অখণ্ডানন্দজি, তাকে বললেন, তোমার হাতে আমাদের এই ধনকে সঁপে দিলাম, তার যেন কোনো ওই পাহাড়ে গিয়ে, পাহাড়টা অখণ্ডানন্দজি খুব ভালো চিনতেন, তিনি বলতেন যে বললেন পাহাড়ে গিয়ে যেন তার কোনো রকম খাবারের অসুবিধা না হয়। মা কিন্তু ঠাকুরের ভক্ত যুবকদের খাবারটিতে খুব প্রশ্রয় দিতেন। আপনাদের মনে আছে হয়তো, ঠাকুর একবার মাকে একটু বলেছিলেন, তুমি বোধহয় বাবুরাম মহারাজকে একটু বেশি চারটে জায়গায় ছটি রুটি মা দিয়েছিলেন আদর করে, সে খবর ঠাকুরের ঠিক কানে গেছে। ঠাকুর কিন্তু সব খবর রাখতেন, খুঁটি নাটি সমস্ত তার চোখ থেকে কিছু এড়াতো না। বলেছিলেন, এরা তো সারা রাত ধ্যান জপে থাকবে, এত হাড় করলে কি হবে সেটা, তুমি কেন এত বেশি খাওয়াচ্ছ। মা সেদিন বলেছিলেন যে সব ঠিক হবে, ওদের ভার আমার। কি অদ্ভুত কথা, ওসব নিয়ে তুমি ভেবো না, চারটির জায়গায় ছটি খেয়েছে কিচ্ছু হবে না, ওদের ভার আমার। ঠাকুর চুপ করে চলে গেলেন। ঠাকুর তখন বোধহয় ভাবলেন, হ্যাঁ ভবিষ্যতে আমার এই ভক্তদের এবং আমার সমস্ত বিশ্বের ভক্তকুলে দায়িত্ব নেবার জন্য সঙ্ঘজননী তৈরি হচ্ছেন। তার বহু পরে 1897 সালের 1 মে এই বলরাম বসুর বাড়িতে, কাছেই বলরাম বসুর বাড়িতে, যখন স্বামী বিবেকানন্দ, তিনি তখন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা সভা করলেন, সেখানে তিনি তত্ত্বহীন ভাষায় কিন্তু ঘোষণা করলেন, আমাদের যে মাতার, তিনি কিন্তু আমাদের গুরুপত্নী বলে মাতা তা নন, তিনি স্বয়ং জগৎজননী, তিনি আমাদের রক্ষাকর্ত্রী, প্রেরণাদাত্রী এবং তিনি সঙ্ঘজননী। এটা কি ভাবা যায়, সেই সময় কতদিন আগে যদি না তিনি জানতেন, হ্যাঁ শ্রী শ্রী মা স্বয়ং আত্মাশক্তি, তাহলে সেই সময় একটি সংঘ নিদারুণ সংগ্রাম করে যাকে গড়ে তুলতে হচ্ছে, যার ভীষণ বড় কাজ ঠাকুরের সমস্ত উচ্চ ভাবকে বাস্তবায়িত করা, সেটিই ছিল তাদের সেই সঙ্গের মিশন। এবং আপনারা জানেন কিভাবে সেটি গড়ে উঠেছে, এখনো সারা বিশ্বে সেই বার্তাকে নিয়ে তারা নিমগ্ন আছেন, কত কাজ করছেন জগৎহিতায়। সেই তার যখন বীজটি বপন করা হচ্ছে, সেই বীজের রক্ষণাবেক্ষণ, লালন পালন এবং নেতৃত্ব দিয়ে সেকে বড় করা, বৃদ্ধি করা, তাকে ঠিক মতো জাগরিত করা, সমস্ত সঙ্ঘজননী মায়ের হাতে সঁপে দিলেন। এই সমস্ত কথা মনে করলে খুবই আমাদের আজকে মনে হয় যে আমরা কেন সেই শক্তির কণা মাত্র আমরা নিজেদের মধ্যে নিতে পারছি না। বারবার বলা হয়েছে নারী শক্তি সমস্ত কিছু পারে, কিন্তু আজকে যখন দেখি ভারতবর্ষ এই জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে অনেক পিছনে, 136টা দেশের মধ্যে 132তম স্থানে, মেয়েদের স্বাস্থ্যের নিরিখে খুব খারাপ অবস্থা, ডোমেস্টিক ভায়োলেন্সেরও খুব খারাপ অবস্থা, কোথায় গেল সেই মাতৃশক্তির পূজা? যখন আমরা খবরে কাগজে পড়ি পুত্রের সামনে কি কন্যার সামনে তার মাকে খুন করা হচ্ছে, এরকম তো প্রায় দেখি আমরা কাগজে, বিশ্বাস করা যায় মাতৃশক্তির এইরকম অবমাননা কেন হচ্ছে? সেটা কিন্তু মায়েদেরই বলতে হবে, সেটা কিন্তু আমি সবসময় বলি মাদেরই কিন্তু, সেই শিশুটি যখন আসে তার কোলে সে কিন্তু পবিত্র। অতএব আমাদের মায়ের জীবন চর্চা
তাকে দেখে শেখা, কি দৃঢ়তা, অথচ কি কমনীয় ভাবে সেই সমদর্শী মা, যে ছেলেটি দুরন্ত তাকে আপনারা প্রহার করি, আমরা তাকে আমরা বকি, তাকে দূরে ঠেলে সরিয়ে দিই। মা কি বলছে, শরত আমার যেমন, আমজাত আমার তেমন, এই কথা মা বলছেন। ঠাকুর তখন, মা কত অল্প বয়স, নবগতে থাকেন, ঠাকুর একদিন দেখলেন একটি মেয়ে, সে হয়তো পতিতা, সে মায়ের কাছে এসে দুপুরবেলা গল্প করছে। ঠাকুর তাতে একটু অসম্মতি জানিয়েছিলেন। দ্বিতীয় দিনও সেই মেয়েটি এলেন, মা গল্প করছেন, ঠাকুর ডেকে মাকে বললেন, এটা ঠিক হচ্ছে না। মা বললেন, ও তো ভালো কথা বলে এখন, তার মানে মা কিন্তু তাকে ত্যাগ করবেন না, কোনো দিন কাউকে ত্যাগ করেননি। তিনি বলেছেন, আমি সতেরো মা অসতেরো মা। আমরা যদি শুধু এইটুকুনি ভাবি, যখন ছেলে মেয়েকে মানুষ করি, যে ছেলে মেয়েটি পড়াশোনায় ভালো তাকে দুটো ভাত বেশি না দিয়ে, যে ছেলে মেয়েটি একটু দুষ্টু তাকেও যে একইভাবে সমদৃষ্টিতে যদি দেখি, তাহলে হয়তো এ সমস্ত ভুল একটু কম হবে। দূরে ঠেলে দিলে, স্নেহ থেকে দূরে ঠেলে দিলে, সে বঞ্চনা কিন্তু পরে বহু বড় বঞ্চনা হয়ে সমাজকে খা করে, আঘাত করে। আজকে মায়ের কথা বলতে গিয়ে আমার মনে হয়েছে, সিস্টার নিবেদিতা, তিনিও কীভাবে ওই দূর দেশ থেকে এসে, তার গর্ভধারিণী মায়ের সাথে তার একটু দূরত্ব ছিল, আপনারা হয়তো পড়েছেন, একটু দূরত্ব ছিল, কিন্তু মায়ের কাছে তিনি যখন এলেন, দেখলেন যে ঠাকুরের বিশ্বজয়ী সমস্ত শিষ্যরা সেই মাতৃশক্তির কাছে কীরকম অবনত, কীরকম বিনয়ে তারা তাকে সাষ্টাঙ্গ প্রণাম করেন। নিবেদিতার কিন্তু সেই প্রথম মাতৃশক্তিতে চরম ভক্তির উদ্বোধন হলো। তিনি তারপরে মায়ের মৃত্যুশয্যার পাশে গিয়ে উপস্থিত হয়ে কত আদর যে মাকে করেছিলেন, সব চিঠিতে লিখতেন মায়ের কথা, মা বলে লিখতেন না, আমার ছোট্ট মেয়েটি হিসাবে লিখতেন। অতএব মেয়েরা যখন মা হয়ে ওঠে, সেই জায়গাটাও কিন্তু আমাদের ভাবতে হয়, যে কন্যা সন্তান যখন জন্মায়, প্রত্যেকের মধ্যে সেই মাতৃত্বের ঐশী শক্তি আছে। মা এই কথাই বলেছেন, মায়ের চারদিক ঘিরে কিন্তু মেয়েরাই থাকতেন, তখন মায়ের সেই অবগুণ্ঠন মিটে যেত। নিবেদিতার কাছে সেই গল্পগুলো, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেখানেও কিন্তু কিছু আছে। মা যে সবসময় উচ্চ আধ্যাত্মিক লোকে তিনি বিচরণ করতেন, সব সময় কখন নেমে আসতেন, কখন কোনো সময় বাহ্যিক লোকে, কোনো সময় আধ্যাত্মিক লোকে, অবাধ প্রতিপৃতি সেই ঐশী শক্তি, সেগুলো ধরতে পারাও একটুখানি, যাদের মধ্যে অনেকটা আছে তারাই ধরতে পারতেন। নিবেদিতার বাড়িতে গিয়ে উনি বলেছিলেন যে বিবাহ মন্ত্র শোনা, খ্রিশ্চান বিবাহ মন্ত্র শুনে, তার মানে তো উনি বুঝতে পারেননি হয়তো ইংরেজির মানে, কিন্তু কি যে ভাবন মাত হলো, তিনি তার স্পিরিচুয়াল দিকটা, আধ্যাত্মিক দিকটা এমনভাবে ধরেছিলেন, আহা আহা বলে হয়তো তার মনে পড়েছিল, হয়তো তার মধ্যে চির জাগরূপ ছিল তাদের যে স্পিরিচুয়াল, তার আর ঠাকুরের মধ্যে যে যৌথ জীবন, সম্পূর্ণ আধ্যাত্মিক স্পিরিচুয়াল। ফলে এই সমস্ত কিছুই কিন্তু একটা গৃহ পরিচালনার কাজেও কাজে লাগতে পারে আমাদের, তাদের চর্চাগুলো ছোট্ট জায়গায় বসে থেকে আমাদের ছোট্ট মন নিয়ে, কারণ আমরা সদা তাদের অনন্ত আশীর্বাদের অনুভব করতে পারি না। কখনো কোচিত যদি অনুভব করি, সেই ভ্যাসগুলোই আমাদের জীবন একদম পরিবর্তন করে দিতে পারে। আমার মনে হয় আমার এবার সময় বোধ হয় স্বামীজি শেষ হয়েছে, আমি এইটুকুনি শুধু আর বলবো, স্বামী যোগানন্দকে বলেছিলেন মায়ের আবির্ভাব এক যুগ সন্ধি, মায়ের জন্ম এই অবতর, মা যে অবতীর্ণ হলেন, জন্ম বলবো না, মা যে অবতীর্ণ হলেন সেই জয়রামবাটির সেই গ্রামে, তারপরে এলেন দক্ষিণেশ্বরে, তারপরে সংঘজননী হিসাবে অবলীলার তার প্রতিষ্ঠা, এই সমস্ত কিছুই আমাদের এখানে নবযুগের সৃষ্টি করেছে, একদম নবযুগের। সেই নবযুগের স্পন্দন আমরা কিন্তু এখনো পাই, এসব চর্চা করার যখন সুযোগ পাই। আজকে আমাদের কলেজে অ্যাডমিশন চলছে, ওই কলেজের সাথেও এইখানকার কিন্তু একটা যোগসূত্র আমি না বলে পাচ্ছি না, যখন ওই প্রাঙ্গণটি বেথুন স্কুল কলেজ প্রাঙ্গণ, বেথুন স্কুলে যখন প্রতিষ্ঠা হলো, হয়েছিল শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত হিন্দু সমাজকে লক্ষ্য করে,
তাদের কন্যাদের, তার আগে যে সমস্ত স্কুল মিশনারিরা করেছিলেন সেখানে যে সমস্ত মেয়েরা যেতেন তারা তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত নয়, তবে শিক্ষার সম্প্রসারণের জন্য এই সমাজের মধ্যে বেথুন স্কুলের প্রতিষ্ঠা হলো। সেখানে যখন ছাত্রীর অভাব, ছাত্রী চাওয়া হচ্ছিল, এই বাড়ি থেকেই বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী তাদের জ্যেষ্ঠা কন্যাকে ছাত্রী হিসাবে ওই প্রাঙ্গণে পাঠিয়েছিলেন। এই কথাটা আজকে আমি না বলে পারবো না, এই অসম্ভব যোগসূত্র একটি আছে। আমি সবসময় মনে করি এখানকার যে আশীর্বাদ আমরা পেয়েছি বেথুন কলেজ এবং এই সাংস্কৃতিক কেন্দ্র স্বামীজির নিজের বাসস্থানের সাথে আমরা সম্প্রীতি সপ্তাহ একসাথে পালন করেছি। মহারাজরা আমাদের কৃপা করে মেয়েদের এনে ওখানে বসিয়ে অনেক আশীর্বাদ বাণী শুনিয়েছেন, তার জন্য আমি সবার পক্ষ থেকে এইখানে একটু আমাদের কৃতজ্ঞ প্রণাম রাখছি। আর মায়ের কথা আমাদের মনে চিরজাগরুক হয়ে থাকবে তো বটেই, আমাদের মায়ের মনে, তার মায়ের মনে এভাবে চলে এসেছে এই জিনিসটা। এবং আমি চাইব বর্তমান যুগ হলেও যেসব মেয়েদের আমরা বলি যে তারা অন্যরকম অন্যরকম, তারাও একটু শুনুক আপনাদের কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে, 10 জন 100 জনকে আপনারা নিজেদের মতো করে শোনাবেন। আমি আবার আপনাদের সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে স্বামীজি মহারাজদের, আর আজকে আমাকে এখানে দাঁড়াবার, এই অনুষ্ঠান শিবিরে এখানে দাঁড়িয়ে দুটি কথা বলবার জন্য তারা যে আদেশ করেছেন তার জন্য আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি আপনাদের কাছে। নমস্কার জানাই।